हेलो एवरीवन, वेलकम टू बेंगली नार्सिंग लार्नर। आज के तुम्हारे साथ आलोचना करब फिमेल पेल्विस सम्बन्धे। एटा प्रैक्टिकल एग्जामिनेशन एक इम्पोर्टेंट टॉपिक। फिमेल पेल्विस प्राय डिस्क्राइब करते बला है प्रैक्टिकल एग्जामिनेशने। ये वीडियो जदि तुम्हारा पुरोटा देखो ताहले क्यों डिस्क्राइब करते हैं एक फिमेल पेल्विस की पॉइंट बोलते हैं से सम्बन्धे तुम्हारे एक पुरोपुरी धारणा हो जाए। ताई वीडियो स्किप ना करे पुरोटा देखो। तो चलो देरी ना करे शुरू करा जाक। प्रथमे पेल्विस थेके एरम करे धरबे एबं एकटा पेन राखबे हाथे। तारपर बोलबे जे दिस इज अ फिमेल गायनोकॉइड पेल्विस। एछाड़ाओ आदार टाइप अफ पेल्विस जेगुलो आछे सेगुलो हलो एंड्रॉयड, एन्थ्रोपॉयड और पैटिप्लॉयड। एई तीन धरनेर पेल्विसो देखा जाए। কিন্তু এই যে পেলভিসটা সেটা হলো গাইনোকয়েড পেলভিস, সেটা সবার ক্ষেত্রে দেখা যাচ্ছে। এবার বলতে হবে ফিমেল পেলভিস চারটে বোন দিয়ে তৈরি হয়। কী কী সে চারটে বোন? দুটো ইনোমিনেট বোন, এই যে দেখতে পাচ্ছ এই পেছনের দিকে দেখো, এটা হলো স্যাক্রাম আর একদম নিচে হলো কক্সিস। এরপর এই যে বোনগুলো সেগুলো একে অপরের সাথে চারটে জয়েন্ট দিয়ে যুক্ত থাকে। সিম্ফাইসিস পিউবিস এই সামনের দিকে দেখতে পাচ্ছ। তারপর যখন এই যে স্যাক্রাম আর ইলিয়াক এই দুটো যে জয়েন্ট দিয়ে যুক্ত থাকছে সেটা হলো স্যাক্রো ইলিয়াক জয়েন্ট। আর এই নিচের দিকে স্যাক্রাম আর কক্সিস যে জয়েন্টের দিয়ে যুক্ত থাকছে সেটাকে বলা হবে স্যাক্রো কক্সিজিয়াল জয়েন্ট। এই চারটে জয়েন্ট থাকছে এই পেলভিসে। এরপর এই যে ইনোমিনেট বোনগুলো আরও ফার্দার ডিভাইডেড ইন্টু থ্রি পার্টস। কী কী সেই তিনটে পার্ট? ইলিয়াম, ইসিয়াম আর পিউবিস। এবার ইলিয়াম কোথা থেকে কোথায় অবধি বিস্তৃত সেটা আমরা জানবো। ইলিয়ামটা শুরু হচ্ছে স্যাক্রো ইলিয়াক জয়েন্ট থেকে অ্যাসিটাবুলাম যে ক্যাভিটি এর মিড পয়েন্ট অবধি। এরপর এই অ্যাসিটাবুলাম ক্যাভিটি থেকে অপটোরেটার ফোরামেনের মিড পয়েন্ট অবধি যে বোনটা হলো সেটা হচ্ছে ইসিয়াম। এবং এই অপটোরেটার ফোরামেন থেকে সিম্ফাইসিস অবধি হলো পিউবিস। এই ভার্দার এই তিনটে পার্টে ইনোমিনেট বোনটা ডিভাইডেড থাকছে। এবার এই ইনোমিনেট বোনের যে পার্টগুলো হলো সেগুলো হচ্ছে ইলিয়াক ফসা। এই যে মাঝখানে যে দেখতে পাচ্ছ গর্তটা এটা হচ্ছে ইলিয়াক ফসা। আর এই যে উঁচু করে জায়গাটা দেখতে পাচ্ছ সেটা হলো ইলিয়াক ক্রেস্ট। এরপর এই যে উঁচু জায়গাটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে অ্যান্টেরিয়ার সুপিরিয়ার ইলিয়াক স্পাইন। এবং এই যে নিচের জায়গাটা দেখতে পাচ্ছ আশা করছি এটা হলো অ্যান্টেরিয়ার ইনফিরিয়ার ইলিয়াক স্পাইন। এরপর পেলভিসটাকে এরম করে পেছনে ঘুরিয়ে নেবে। তারপর এই যে এই উঁচু জায়গাটা সেটা হলো পোস্টেরিয়ার সুপিরিয়ার ইলিয়াক স্পাইন এবং এটা হলো পোস্টেরিয়ার ইনফিরিয়ার সুপিরিয়ার পোস্টেরিয়ার ইনফিরিয়ার ইলিয়াক স্পাইন। এবং এরপর যে এই গোল মতো অংশটা দেখতে পাচ্ছ এই বড় মতো অংশটা এটা হচ্ছে গ্রেটার সায়াটিক নচ। এবং যে উঁচু মতো জায়গাটা যেটা বেরিয়ে আছে দেখতে পাচ্ছ সেটা হলো ইসিয়াল স্পাইন। এবং তারপরেই একটা ছোট্ট অংশ দেখতে পাচ্ছ সেটা হলো লেসার সায়াটিক নচ। এবং এর আগেই আমি বললাম যে এই অ্যাসিটাবুলামের কথা। এই অ্যাসিটাবুলাম তোমরা সবাই আশা করি জানো যে ফিমারের হেড এর সাথে যুক্ত থাকছে। এই যে গোল মতো অংশটা দেখতে পাচ্ছ সেটা হলো অপটোরেটার ফোরামেন, যেটার মাধ্যমে অনেক যে লার্জ ভেসেলসগুলো নার্ভসগুলো আছে এগুলোর মধ্য দিয়ে পাস হচ্ছে। ইসিয়াল টিউবেরোসিটি এটা দেখতে পাচ্ছ তোমরা, ইসিয়াল টিউবেরোসিটি। এটা পিউবিস র্যামাস, এটা হচ্ছে বডি অফ পিউবিস। আর এই যে সামনের দিকে দেখতে পাচ্ছ এটা অর্ডার অফ সিম্ফাইসিস পিউবিস। আমরা পেলভিসটাকে দুভাগে ভাগ করব, ফলস পেলভিস আর ট্রু পেলভিস। ফলস পেলভিস সাধারণত কোনো অবস্টেটিক্যাল সিগনিফিকেন্স নেই, এটা যখন গ্র্যাভিটি ইউটেরাস তখন সেটাকে প্রোটেকশন করে আর সাপোর্ট দেওয়ার কাজ করে। এই ফলস পেলভিস কী কী কীভাবে সারাউন্ডেড থাকছে সেটা দেখে নেব। অ্যান্টেরিয়ারলি থাকছে অ্যাবডোমিনাল ওভাল, পোস্টেরিয়ারলি থাকছে ম্যাটারনাল স্পাইন আর ল্যাটারালি থাকছে ইলিয়াক বোন বা ইলিয়াক ফোসাও বলতে পারো তোমরা। আমরা ট্রু পেলভিস, এবার এই যে ট্রু পেলভিস এটা তিনটে পার্ট আছে। একটা হলো ইনলেট ক্যাভিটি আর আউটলেট। এই যে ইনলেট, ইনলেটের নটা বনি ল্যান্ডমার্ক আছে। যদি প্রথমে সামনে থেকে আমরা পেছনের দিকে যাই তাহলে যে ল্যান্ডমার্কগুলো পাবো সেগুলো হলো সিম্ফাইসিস পিউবিস, তারপরে পিউবিক ক্রেস্ট, তারপর পিউবিক টিউবারকেল। এই যে উঁচু অংশটা এটা হলো পিউবিক টিউবারকেল। তারপর এই যে লাইনটা দেখতে পাচ্ছ এটা হলো পেকটিনিয়াল লাইন,
তারপর এই আবার একটা উঁচু মতো অংশ পাবে, সেটা হলো ইলিওপিউবিক এমিনেন্স। তারপর এই যে ভেতরের দিকে অংশটা দেখতে পাচ্ছো সেটা হলো ইলিওপেকটিনিয়াল লাইন। তারপর এই যে জয়েন্ট সেটা হলো স্যাক্রো ইলিয়াক আর্টিকুলেশন, এটা হলো অ্যান্টেরিয়র বর্ডার অফ আলা অফ স্যাক্রাম। আর এই একদম উঁচু যে অংশটা সেটা হলো স্যাক্রাল প্রোমন্টারি। তাহলে এইগুলো হলো নটা বনি ল্যান্ডমার্ক অফ ইললেট। এরপর আমরা জানবো যে বিভিন্ন ডায়ামিটার আছে ইললেটের, সেই ডায়ামিটারগুলো তিন ভাগে ভাগ মেনলি, সেগুলো হলো অ্যান্টেরিয়র, পস্টেরিয়র, ট্রান্সভার্স আর অবলিক। এছাড়াও একটা ডায়ামিটার আছে, সেটা হলো স্যাক্রোকটিলয়েড ডায়ামিটার। অ্যান্টেরিয়র পস্টেরিয়র ডায়ামিটার এটা আবার তিনটে ভাগে ভাগ আছে। প্রথমে হচ্ছে ট্রু কনজুগেট। ট্রু কনজুগেট কোন ডায়ামিটারটাকে বলছে? এই যে স্যাক্রিয়াল প্রোমন্টারির মিড পয়েন্ট থেকে আপার বর্ডার অফ দ্য সিম্ফাইসিস পিউবিসের যে ডিস্টেন্সটা সেটাই হলো ট্রু কনজুগেট, এটা 11 সেন্টিমিটার। দেন অবস্ট্রেটিক্যাল কনজুগেট, এটা মিড পয়েন্ট অফ দ্য স্যাক্রাল প্রোমন্টারি থেকে, এই যে দেখতে পাচ্ছ বনি, এই যে সিম্ফাইসিস পিউবিসের যে বনি প্রজেকশন ইনার সার্ভেসের সেইটা অবধি যে লেন্থটা আছে সেটা হলো অবস্ট্রেটিক্যাল কনজুগেট, এটা 10 সেন্টিমিটার। দেন ডায়াগোনাল কনজুগেট, ডায়াগোনাল কনজুগেট হলো স্যাক্রাল প্রোমন্টারির মিড পয়েন্ট থেকে লোয়ার বর্ডার অফ দ্য সিম্ফাইসিস পিউবিসের যে লেন্থটা হচ্ছে সেই ডায়ামিটারটাকে বলা হবে 12 সেন্টিমিটার, এটা হলো ডায়াগোনাল কনজুগেট। এরপর ট্রান্সভার্স ডায়ামিটার, ট্রান্সভার্স ডায়ামিটার মানে যে ইলিওপেকটিনিয়াল লাইন, এটা আমরা বলেছিলাম ইলিওপেকটিনিয়াল লাইন, এই দুটো এর যে ফার্দেস্ট পয়েন্টের যে ডিস্টেন্স সেটাকে বলা হবে ট্রান্সভার্স ডায়ামিটার, এটা হলো 13 সেন্টিমিটার, এই ডিস্টেন্সটা হলো 13 সেন্টিমিটার। এবার অবলিক ডায়ামিটার কোনটা? স্যাক্রো ইলিয়াক জয়েন্ট, এটা তোমাদেরকে বলেছি যে ইলিওপিউবিক এমিনেন্স, আর এটা হলো স্যাক্রো ইলিয়াক জয়েন্ট, এই যে ডিস্টেন্সটা এটা হলো অবলিক ডায়ামিটার, দেখতে পাচ্ছ তোমরা অবলিক ডায়ামিটার, এটা হলো 12 সেন্টিমিটার। এরপর স্যাক্রোকটিলয়েড যে ডায়ামিটার সেটা ওই স্যাক্রাল প্রোমন্টারির মিড পয়েন্ট থেকে ইলিওপিউবিক যে এমিনেন্স, এই যে এমিনেন্সটা দেখতে পাচ্ছ এই ইমিনেন্স অবধি যে ডায়ামিটারটা সেটা হলো স্যাক্রোকটিলয়েড, এই যে এই ডায়ামিটারটা হলো স্যাক্রোকটিলয়েড ডায়ামিটার, এটা 9.5 সেন্টিমিটার। এরপর ক্যাভিটি, ক্যাভিটি যেহেতু অলমোস্ট রাউন্ড শেপের হয় তাই এর অ্যান্টেরিয়র, পস্টেরিয়র, ট্রান্সভার্স, অবলিক সমস্ত ডায়ামিটারই 12 সেন্টিমিটার। এরপরে আসছি আউটলেট, এই আউটলেট দুটো ভাগে ভাগ, সেটা হলো অবস্ট্রেটিক্যাল আউটলেট আর অ্যানাটোমিক্যাল আউটলেট। প্রথমে আমরা অবস্ট্রেটিক্যাল আউটলেটটা সম্বন্ধে আলোচনা করব, সেটা কী কী দিয়ে সারাউন্ডেড থাকছে? অ্যান্টেরিয়ারলি বাই লোয়ার বর্ডার অফ দ্য সিম্ফাইসিস পিউবিস, ল্যাটারালি বাই ইসিয়াস স্পাইন, এই যে ইসিয়াস স্পাইন দেখতে পাচ্ছ, আর পস্টেরিয়ারলি বাই টিপ অফ দ্য স্যাক্রাম, এটা দিয়ে সারাউন্ডেড থাকছে অবস্ট্রেটিক্যাল আউটলেট। এরপর ডায়ামিটারের মধ্যে প্রথমে অ্যান্টেরিয়ার পস্টেরিয়ার ডায়ামিটার, যে টিপ অফ দ্য স্যাক্রাম আছে এখান থেকে লোয়ার বর্ডার অফ দ্য সিম্ফাইসিস পিউবিস, এই ডিস্টেন্সটা হলো অ্যান্টেরিয়ার পস্টেরিয়ার ডায়ামিটার, এটা 11 সেন্টিমিটার। দেন এই যে দুটো ইসিয়াল স্পাইন আছে এই দুটোর মধ্যে যে ডিস্টেন্সটা হলো সেটা হলো ট্রান্সভার্স ডায়ামিটার, এটা হলো 10.5 সেন্টিমিটার, এটাকে বলা হবে বাই স্পাইনাস ডায়ামিটার। এরপরে হলো পস্টেরিয়র স্যাজাইটাল ডায়ামিটার, পস্টেরিয়র স্যাজাইটাল ডায়ামিটারটা কোনটা? এই যে টিপ অফ দ্য স্যাক্রাম থেকে এই বাই স্পাইনাস যে ডায়ামিটারটা আমরা নিয়েছি তার মিড পয়েন্টের যে ডিস্টেন্সটা সেটা হলো পস্টেরিয়র স্যাজাইটাল ডায়ামিটার, সেটা 5 সেন্টিমিটার। এরপরে আমরা দেখব যে অ্যানাটোমিক্যাল যে আউটলেট তার সারাউন্ডিংসে কী কী আছে। অ্যান্টেরিয়ারলি বাই লোয়ার বর্ডার অফ দ্য সিম্ফাইসিস পিউবিস, ল্যাটারালি বাই ইসিয়াল টিউবারোসিটি, সাথে এই যে পিউবিক র্যামি, আর স্যাক্রো টিউবারাস লিগামেন্ট, আর পস্টেরিয়ারলি বাই টিপ অফ দ্য কক্সিস। এখানে অ্যানাটোমিক্যাল আর অবস্ট্রেটিক্যালের একটাই পার্থক্য যে অ্যানাটোমিক্যালে হবে টিপ অফ দ্য কক্সিস আর অবস্ট্রেটিক্যালে হবে টিপ অফ দ্য স্যাক্রাম। এরপর যে ডায়ামিটারগুলো আছে সেগুলো হলো অ্যান্টেরিয়ার পস্টেরিয়র ডায়ামিটার, অ্যান্টেরিয়ার পস্টেরিয়র ডায়ামিটারে লোয়ার বর্ডার অফ দ্য সিম্ফাইসিস পিউবিস থেকে টিপ অফ দ্য কক্সিস অবধি যে ডায়ামিটারটা তোমরা দেখতে পাচ্ছ এই যে ডায়ামিটার, এটা হলো 13 সেন্টিমিটার যখন এটা লেবারে থাকবে,
মানে যখন লেবারে থাকবে তখন এই কক্সিসটা পুশড ব্যাক হবে, তাই জন্য এটার ডায়ামিটারটা বেড়ে যায়, 13 সেন্টিমিটার হয়। বাট এমনি নর্মাল স্টেটে যখন থাকবে সেটা 2.5 সেন্টিমিটার লেস দেন হয়। এরপর যে ট্রান্সভার্স ডায়ামিটার সেটাকে বলা হবে ইন্টারটিউবারাস ডায়ামিটার। এই যে দুটো টিউবারোসিটির মাঝখানে যে ডায়ামিটারটা হলো সেটা হলো ইন্টারটিউবারাস ডায়ামিটার বা ট্রান্সভার্স ডায়ামিটার, এটা 11 সেন্টিমিটার। এরপরে হলো পোস্টেরিয়র স্যাজাইটাল ডায়ামিটার, এটা হলো স্যাক্রোকক্সিজিয়াল জয়েন্ট। এই যে জয়েন্ট সেটা তোমাদেরকে আগেই দেখিয়েছি যে স্যাক্রোকক্সিজিয়াল জয়েন্ট থেকে এই যে টিউবারাস যে ডায়ামিটার তার মিড পয়েন্ট অব দি যে লেন্থটা হচ্ছে সেটাকেই বলা হবে স্যাক্রো টিউবারাস ডায়ামিটার, যেটা হলো 8.5 সেন্টিমিটার। এছাড়াও কিছু পয়েন্ট যেগুলো বলতে হবে সবার শেষে সেগুলো হলো ওয়েস্ট স্পেস অফ মরিস, সেটা কি যদি 9.3 সেন্টিমিটারের একটা ডিস্ক ইনসার্ট করা হয় তাহলে এই যে দেখতে পাচ্ছ আমরা এরকম যদি ফিস্ট করে নাকেলটাকে এরকমভাবে রাখি, এরকমভাবে ডেমনস্ট্রেট করি, তাহলে এই আপার বর্ডার অফ দ্য ফিস্ট আর এই যে লোয়ার বর্ডার অফ দ্য সিম্ফাইসিস পিউবিস এর যে ডিস্টেন্সটা এটা 1 সেন্টিমিটার লেস হবে নর্মাল বা অ্যাডিকোয়েট পেলভিস যাদের আছে তাদের ক্ষেত্রে। অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন, এই অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশনটা কি যখন আমরা স্ট্যান্ডিং পজিশনে থাকি তখন পেলভিসটা টিল্টেড ফরওয়ার্ড থাকে, যার জন্য সে এই ম্যাটারনাল যে স্পাইন তার সাথে 135 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকছে এবং যে হরাইজেন্টাল প্লেন তার সাথে 55 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকছে, এটাকে বলা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন। এই যে অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশনে এইটা আবার দুভাগে ভাগ আছে, একটা হচ্ছে হাই ইনক্লাইনেশন একটা লো ইনক্লাইনেশন। হাই ইনক্লাইনেশন যখন হচ্ছে এই যে ফিফথ লাম্বার ভার্টিব্রা যখন ফার্স্ট স্যাক্রাল ভার্টিব্রাতে মার্চ হয়ে যাচ্ছে তখন সেটা হচ্ছে হাই ইনক্লাইনেশন, যেটাকে বলা হচ্ছে স্যাক্রালাইজেশন অফ দ্য লাম্বার ভার্টিব্রা। কী হচ্ছে? ডিলেড এনগেজমেন্ট হচ্ছে, ম্যালপজিশন হচ্ছে এবং ডিলেড ডিসেন্ট হচ্ছে। এরপর যেটা তোমরা লাস্ট বলবে সেটাও হলো লো ইনক্লাইনেশন, সেটা কী কী কীভাবে হচ্ছে? যখন ফার্স্ট স্যাক্রাল ভার্টিব্রা লাম্বার ফিফথ লাম্বার ভার্টিব্রার সাথে মার্চ হয়ে যাচ্ছে তখন এই স্পেসটা বেড়ে যাচ্ছে, সেটাকেই বলা হবে লো ইনক্লাইনেশন। এবং এটার জন্য কী হবে যে পজিশনটা যেহেতু বেড়ে যাচ্ছে তাই সেরকম কোনো অবস্টেটিক্যাল সিগনিফিকেন্স নেই, তাও আমরা বলতে পারি যে ফার্স্ট ডেলিভারি হতে পারে বা যেটাকে প্রেসিপিটেড লেবার বলতে পারো সেটা হতে পারে। আজকের ভিডিও এখানেই শেষ করছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। এরপর কোন টপিকের উপরে ভিডিও চাও সেটা কমেন্টে জানাও।